ফ্রেন্ডস, স্বাগতম জানাই আমার এই ব্লগ চ্যানেলে। আমার সাথে আছে বোনেন, হাই বলো বোনেন আজিম। আমরা দুইজন আজকে রওনা দিয়েছি এবং অলরেডি আমরা দুইজন একটি বাইকে করে এখন এই ট্রাভেল ব্লগটা করতে যাচ্ছি। আমরা বর্তমানে আছি রাজাই গ্রামে এবং এখান থেকে আমরা রওনা দিব এখন সেই চীনামাতি পাহাড়ে, এবং সেখানে একটি মিশন আছে। এবং আমরা এই যাওয়ার সময় আমরা যে সিনারিগুলো দেখতে পারবো সেগুলো হচ্ছে যে আমাদের এলাকার নীলাদ্রি লেক, টিকের গাড, তারপরে ট্যাঙ্গো হাওয়ার্ড, এরপরে এক্সপোর্টের যে জায়গাগুলো আছে বর্ষরা এবং চারাগাঁও বাগলি, এই এক্সপোর্ট জায়গাগুলো দিয়ে আমরা যাব। আর সেখানে আবার সামনে আবার পাবো হিরিশিরি দুর্গাপুরে যে সোমেশ্বরী নদী, সেই সোমেশ্বরী নদী আমরা যাব। তাহলে উনি আর ট্রাভেল নিয়ে নোংা আরও যেমন আপনার চা নিয়েন এই বাজু মেরে থাকবেন। চলো না আমরা তাহলে দেখে আসি সেই হিরিশিরি চীনামাতি পাহাড়। ফ্রেন্ডস, আমরা কিন্তু অলরেডি আমরা রওনা দিয়েছি, আমরা এখন বাইকে করে সেই 3-4 ঘন্টা যাব সেই চীনামাতি পাহাড়ে। দাউতিয়াল গ্রাম, দাউতিয়াল ব্রানা মানে দুর্গাপুর না, 4 লিটার ব্রা না পাতিবা নাংনামা গান এরকম 6 লিটার দেও ব্রা যোগে নামে নসাঙ্গারিয়া। এই জায়গা হচ্ছে চাঁদপুরের নয়া নয়া ছোড়া। এই নয়া ছোড়া আসলে এখন দেখতে অনেক সুন্দর লাগছে, কারণটা হচ্ছে যে পাহাড়ে কয়লা খননের ফলে সেখানকার বালু পাথর এখানে কিন্তু অলরেডি বাংলাদেশে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি কিন্তু এখানে অনেকে এসে ছবি টবি তুলে, একটা সুন্দর সুন্দর একটি সিনারির কারণে আসলে ক্ষেত ছিল, জমি ছিল, এখানে অনেক ধান চাষ করা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কালো কালো পাথর আছে, সেই পাথরগুলো কিন্তু চুনা পাথর। এবং এখান থেকেও যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে চুনা পাথর কিন্তু ভাঙছে এবং চুনা পাথরও তোলা। হচ্ছে বর্ষরা এক্সপোর্ট, এখান দিয়ে সোনা পাথর এবং কয়লা বাংলাদেশে নিয়ে আসে, ট্রাকের মাধ্যমে ইন্ডিয়া থেকে কয়লা পাথরগুলো নিয়ে আসে। এটা হচ্ছে নীলাদ্রি লেক, দুর্গাপুর বা বিরিশিরি বা ওই সাইডে কলমাকান্না সাইডে যাওয়ার সময় এই লেকটি দেখতে পাবেন। এটা হচ্ছে তাহিরপুরের তাহিরপুর উপজেলা টেগেরঘাট উত্তর শ্রীপুরে অবস্থিত এবং এটা খুব পাহাড়ি পাদদেশে অবস্থিত। এই বর্ডার রাস্তা দিয়ে গেলে সুনামগঞ্জ থেকে পুরো কলমাকান্না বিরিশিরি দুর্গাপুর পর্যন্ত আপনার এই সুন্দর সিনারিগুলো কিন্তু দেখতে দেখতে যেতে পারবেন। এটা হচ্ছে লাকমাছড়া, লাকমাছড়ায় যদিও বা এখন পানি নাই কিন্তু সিনারিগুলো অনেক সুন্দর। ফ্রেন্ডস, আমরা এই বাগলিতে আছি আর কলমাকান্না যাওয়ার সময় আমরা এই সিনারিগুলো কিন্তু দেখতে পারব। এই সিনারিগুলো হচ্ছে ইন্দের পাহাড়, ইন্দের পাহাড় আমি সুন্দর করে দেখ, এগুলো হচ্ছে ইন্দের পাহাড়। আর এই রাস্তাটা হচ্ছে বাগলির রাস্তা এবং আগে এটা খুবই খারাপ রাস্তা ছিল, এখানে মাটির রাস্তা ছিল, বর্তমানে এখানে ইট রোলিং দিয়ে সুন্দর করে কিন্তু মেরামত করা হয়েছে। আর এই কিনারে কিন্তু ট্যাঙ্গো হাওড়ের
বুঝতে পারছেন যে আমরা বর্তমানে বাঙ্গালবিটায় কিন্তু পৌঁছে গেছি। বেশি সময় লাগে নাই, আমরা আস্তে আস্তে চলে আসছিলাম, এর জন্য একটু সময় লেগেছে, কিন্তু বেশি সময় লাগে না, 10-20 মিনিটের মতো হচ্ছে বাসের ব্রিজ। এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় সাবধানে যাওয়া দরকার। একটা বাসের ব্রিজ, খুব লম্বা একটা বাসের ব্রিজ, রিক্সা আছে এখানে। আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে আমরা কলমাকান্দা রোড পার হয়ে আসছি, কিন্তু ওই দক্ষিণ দিকে আরেকটা রোড চলে গেছে, সেটা হচ্ছে কলমাকান্দা রোড। আর আমরা যে রুট দিয়ে চলে আসছি এটা আবার স্ট্রেট, এটা হচ্ছে বড়কুনা দুর্গাপুর যে বড় রাস্তা, এই বড় রাস্তায় আমরা বর্তমানে চলে আসছি বড়কুনায়। আমরা বড়কুনার যে নদী আছে, এই নদী নাম হচ্ছে মহাদেও নদী। এই মহাদেও নদীতে আমরা আছি, আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটি নদী, এবং এখান থেকে কিন্তু অনেক বালু পাথর উত্তোলন করা হয়। এখানে আরও কিছু আদিবাসী গ্রাম রয়েছে, যেমন লেঙ্গাম, গারো এবং হাজংও রয়েছে ওই সাইডে। তো আমরা চলুন আমরা দেখতে দেখতে আরও যাই। আমরা এখন লেঙ্গুড়া নদীতে আছি, লেঙ্গুড়া গ্রামে আছি, আর সামনে হচ্ছে বাজার, এটা হচ্ছে নদী, এবং এই নদীর পানি কিন্তু রাবার দিয়ে আটকানো হয়েছে এই কৃষিকাজের জন্য। আমরা কিন্তু এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, মানে মোটরসাইকেল ড্রাইভ করে থাকেন বা জার্নি করে থাকেন, এই রাস্তাতে কিন্তু আসলে খুবই খারাপ। ফ্রেন্ডস, আমরা এখন সোমেশ্বর নদীর পারে চলে আসছি। এটা হচ্ছে সোমেশ্বর নদী, এবং এই পারে হচ্ছে চীনামাটি পাহাড়। আর ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রানীখং মিশন, খ্রিস্টানদের রানীখং মিশন বলে। খুব সুন্দর একটি নদী, আবার উত্তর দিকে হচ্ছে ইন্ডিয়া, পারে যাব, ওই পার থেকে আবার ওই চীনামাটি পাহাড়, সেখানে আমরা যাব। তো যাওয়ার পথে আমরা আরও নদীর সিনারিগুলো দেখতে পাবো। রিপেং নামেঙ্গামা নাকো সিলিন কাইজক। আমরা ওই পারে যাব, এরপরে আমরা চীনামাটির পাহাড়ে যাব। আমি নারী, নারীর মান সম্ভ্রম আমি রক্ষা করব, তোরা তোদের নীতি নিয়ে বসে থাক। ফ্রেন্ডস, আমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছি যে কার কথা কার লেখা আমি বললাম এখানে। এটা হচ্ছে রাশিমনির সেই স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটা আসলে তৈরি করা একটা কাহিনী রয়েছে, স্টোরি রয়েছে। তাহলে আমরা সেই স্টোরিতে চলে যাই, ইতিহাসের পাড়ায় চলুন আমরা দেখে আসি। সেই সময়ের 1947 সালের সময় জমিদারদের তর্ক প্রথা নামে একটা আইন ছিল। সেই আইনে হাজং জনগোষ্ঠীদের ধান লুট করে নিয়ে যেত, এবং সাথে করে নারীদেরকেও ধরে নিয়ে যেত এবং নির্যাতন করত। এই প্রথা উচ্ছেদের জন্য হাজং জনগোষ্ঠীরা যখন আন্দোলন শুরু করে, ঠিক সেই সময় জানুয়ারি মাসে যখন তারা আন্দোলন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় কুমুদিনী হাজং এক নারীকে জমিদার পুলিশগণ উঠিয়ে নিয়ে যায়, এবং সেই সময়
যখন খবর পায় রাশিমণি হাজং এবং তার বাহিনী, তখন তারা যখন বাহিনী নিয়ে তা সেই কমিদিনী হাজংকে উদ্ধার করার জন্য গেলে এবং তাদের সাথে যখন সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে পুলিশের গুলিতে রাশিমণি হাজং শহীদ হন এবং এরপরে শহীদ হন সুরেন্দ্র হাজং। এরপর থেকে যখন আমরা এই স্মৃতিশক্তি দেখি, তখনই আমাদের মনে পড়ে যায় সেই রাশিমণির আন্দোলনের কথা, তার যে সাহসিকতা প্রকাশ দিয়েছিল সে আমার সেই সময়ে, সেই সাহসিকতায় আজ আমাদেরকে উদ্বুদ্ধ করছে। এই ছিল রাশিমণির একটি সংক্ষিপ্ত ইতিহাসের একটি বিবরণ। তো চলুন আমরা তাহলে সেই চীনামাতির পাহাড়ে যাই। ফ্রেন্ডস, আমরা শেষ পর্যন্ত আমরা চলে আসলাম আমাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছালাম। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই চীনামাতির পাহাড়, বিজয়পুরের কাছাকাছি। এটার আলাদা একটা নাম আছে, আমি পরে বলছি এটাকে, এই পাহাড়ের। আর এই পাহাড়গুলো কিন্তু পুরো পাহাড়গুলো হচ্ছে চীনামাটি দ্বারা ঘোরা, এবং এখান থেকে খনন করে চীনামাটিগুলো বিভিন্ন জেলায় যেখানে কাজ হয় সেখানে কিন্তু নিয়ে যাই। চলুন আমরা সেই সমস্ত আরও সব জায়গাগুলো আমরা দেখি। ফ্রেন্ডস, আমরা পাহাড়ে একদম উচ্চ জায়গায় চলে আসছি। এই সেই পাহাড়, আমরা চারিদিকটা একবার দেখে নেই। পুকুরের মতো খাল রয়েছে, এই খালগুলো কিন্তু চীনামাটি তোলার কারণে এই খালগুলো হয়েছে। এই চীনামাটির পাহাড়ের যে নামটা আছে সেটা হচ্ছে যে আরাপারা, পাসকানিয়া, মাইসোরা সাদামাটি পাহাড় বলে, এবং এই এই পাহাড়ে সাদা মাটি আসলে পাওয়া যায়। এটা বলে এই আরাপারা, পাসকানিয়া, মাইসোরা তিনটা মৌজার মধ্যে সাদা মাটি, বলতে এই সাদা মাটি বিজয়পুরে না, এই তিনটা, এই দুইটা ওয়ার্ড, এক নং এবং কি তিন নং ওয়ার্ড মিলে এই সাদা মাটি। আসলে চীনামাটির পাহাড়গুলো খুবই সুন্দর, অসাধারণ, অসাম বলতে পারেন। এখানে একবার আসলে আসলে ফটোগুলো এত সুন্দর হয়, এবং এই পাহাড়ে উঁচু থেকে যে সিনারিগুলো দেখা যায় অসাধারণ, দেখার মতো সেই জায়গা। কিন্তু মনে হয় জানি এখান থেকে যখন আসছিলাম আমরা, মনে হয় জানি কী দেখতে আসলাম, কিছুই নাই, কিন্তু আসলে অনেক কিছু আছে দেখার এখানে। আপনারা সবাই চলে আসতে পারেন, এখানে পাহাড় দেখতে পারেন, আরও আরও সুন্দর আরও কিছু সিনারি রয়েছে আশেপাশে, সেগুলো দেখতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে আবারও ধন্যবাদ দিই, আরও ভিডিও দেখার জন্য আবারও স্বাগতম জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো মিকা ট্রাভেল ব্লগ, টাটা, বাই বাই।